এবার শাকিব খানের প্রিয়তমা সিনেমায় কাঁদাতে বাধ্য করলো নায়িকা শিরিন শীলাকে। অবশেষে শাকিব খানকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শিরিন শীলা। প্রিয় দর্শক মণ্ডলী, শাকিব খানের প্রিয়তমা মুভির প্রশংসা এখন সবার মুখে মুখে। যে শাকিব খানকে সবাই দেখতে পারত না, সবাই তাকে ঘৃণা করত, আজ সবাই তাকে ভালোবাসার চোখে দেখতেছে। যখন এপার বাংলা থেকে ওপার বাংলায় শাকিব খানের প্রিয়তমা সিনেমার প্রশংসা করছে সবাই, তাই শাকিব খানের প্রিয়তমা সিনেমার প্রশংসা শুনে নায়িকা শিরিন শীলা দেখতে গেলেন প্রিয়তমা মুভি। কিন্তু তিনি হল থেকে কান্না করে বেরিয়ে আসলেন, তাই শাকিব খানের প্রিয়তমা মুভি দেখে কান্না করে দিলেন নায়িকা শিরিন শীলা। তিনি বলেন, আমি শাকিব ভাইয়ার আজ পর্যন্ত কোনো সিনেমা দেখে এরকম পানি চৌকে আসেনি। শাকিব ভাইয়ার এই প্রিয়তমা মুভি দেখে সত্যি আমি এরকমটা ভাবিনি। প্রিয়তমা মুভি এরকমটা কাঁদাবে আমায়। শাকিব ভাইয়া আসলে একজন জাত অভিনেতা, ওনার সঙ্গে সিনেমা করতে পারাটা আসলেই ভাগ্যের ব্যাপার। শাকিব ভাইয়ার কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আগের মতো কেউ হলেই যেত না, কিন্তু এখন শাকিব ভাইয়ার প্রিয়তমা মুভি সবার মন কেনারা দিয়েছে। শাকিব ভাইয়ার অন্যান্য মুভি দেখে মনে হচ্ছে এটাই সব থেকে বেস্ট। আমি আশা করি আগামী ভবিষ্যতে শাকিব ভাইয়ার সিনেমা আরও হিট হবে, আরও ভালো ভালো মুভি দেখতে পারবো আমরা, আর সব সময়ের মতো হল পরিপূর্ণ থাকবে, এই কামনাই করি শাকিব ভাইয়ার জন্য।